আমরা যদি দেখি তাহলে হচ্ছে কি আমাদের এই জায়গার ভিতরে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি আমরা কোনো কিছু ডাটা দিয়ে যখনই হচ্ছে কি পোস্ট করতেছি কিনা, ধরেন হচ্ছে কি আমি পোস্ট লিখে হচ্ছে কি পোস্ট করলাম, তাহলে হচ্ছে কি আমাদের এই যে পোস্ট এটা কিন্তু রয়েই গেছে। তা আমাদের হচ্ছে কি এটা এখন হচ্ছে কি রিমুভ করে দেওয়া দরকার, কারণ প্রতিটা পোস্ট হলে তো আপনাদের যে ফর্মটা থাকে এই ফর্মটা হচ্ছে কি ক্লিন হয়ে যায়। তো এটা করার জন্য ইনার্শিয়া খুব সহজই করে ফেলছে। সো আপনি জাস্ট এই জায়গার ভিতরে চলে আসলে আমাদের এই যে ফর্মটা আমরা হচ্ছে গিয়ে সাবমিট করতেছি, এই হচ্ছে গিয়ে পোস্ট রিকোয়েস্ট, এবং এইটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ইউআরএল। সো ইউআরএল এর পরে ইনার্শিয়া হচ্ছে গিয়ে আরেকটা আর্গুমেন্ট নেয়, এবং এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে আপনি বলে দিতে পারেন যে আপনি কি করতে চাচ্ছেন। তো এটার ভিতরে অনেকগুলো আর্গুমেন্ট নেয়, অন সাকসেস, দেন হচ্ছে গিয়ে অন ক্যান্সেল, অন ইরর, যদি আপনি কোনো প্রকার ইরর পান তাহলে হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে হ্যান্ডেল করা হয়, দেন হচ্ছে গিয়া ফিনিশ, দেন হচ্ছে গিয়া প্রোগ্রেস। তো এতগুলোর থেকে আমরা হচ্ছে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে থাকি অন সাকসেস। দেন এটা হচ্ছে গিয়ে একটা ফাংশন রিটার্ন করে। সো এই অন সাকসেসের ভিতরে আমরা ভিউর হলে কি কাজ করতাম, আমরা যখন ভিউতে কাজ করতাম তখন এই হচ্ছে গিয়ে আমাদের ফর্ম এবং এটার ভিতরে হচ্ছে গিয়ে ডাটা আছে গিয়ে বডি। তাহলে আমরা জাস্ট এটাকে ব্লাঙ্ক করার জন্য আমরা লিখতাম ফ্রম ডট বডি, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা এইভাবে ব্লাঙ্ক স্ট্রিং দিয়ে দিতাম। তো এখন যদি আমরা গিয়ে একটু দেখি তাহলে দেখবো যে আমাদের জিনিসটা কাজ করতেছে অ্যাগেন। সো আমরা যদি পোস্ট দিই তাহলে দেখবো যে আমাদের অ্যাগেনটা মুছে গেছে এবং সাকসেসফুলি হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে। ইনার্শিয়া আমাদের হচ্ছে গিয়ে একটা হেল্পার ফাংশন দেয় যদি আপনার ফর্মটা রিসেট করার দরকার পড়ে। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আরও অনেক ডাটা রয়েছে, তো বারবার এইভাবে লেখার থেকে আপনি হচ্ছে গিয়ে ডাটাটা রিসেট করে ফেলতে পারেন। তো রিসেট করার জন্য আমরা যেটা করতে পারি, আমাদের এই যে ফর্মটা আছে হেল্পার ফাংশন, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা লিখতে পারি রিসেট। হ্যাঁ, এটা লিখলেই হচ্ছে গিয়ে আমাদের যে এই যে ফর্মের ভিতরে ভ্যালুটা আছে এই ভ্যালুটা ডিফল্ট ভ্যালু আকারে রিসেট হয়ে যাবে প্রতিবার সাকসেসফুল হওয়ার পরে। তো ডিফল্ট ভ্যালু বলতে আমি কি বোঝাচ্ছি, ধরেন লাইক দ্যাট আমার এই জায়গায় এ বি সি, হ্যাঁ এটা হচ্ছে আমার ডিফল্ট ভ্যালু। সো এখন আমি চাচ্ছি যে আমার ফর্মটা সাবমিট হওয়ার পরে আবার এটার ভিতরে এ বি সিটাই চলে আসবে। সো এটার জন্য আমি এখন যদি চাই, দেন হচ্ছে আমি যদি রিফ্রেশ করি আমার এ বি সি আছে, আমি যদি জাস্ট ইও লিখে হচ্ছে গিয়ে পোস্ট করি, তাহলে দেখবেন যে এই যে ডাটাটা সাবমিট হয়েছে, কিন্তু সাবমিট হওয়ার পরে আমার ফর্মের যে ডিফল্টটা ছিল এটা কিন্তু অলরেডি সে রিসেট করে ডিফল্টটা নিয়ে চলে আসছে। তো রিসেট ফর্মের সহজ যদি একটা উদাহরণের ভিতরে আমরা চলে যাই তাহলে হচ্ছে গিয়ে আমরা যেতে পারি, ধরেন হচ্ছে গিয়ে আপডেট ফর্ম ইনফরমেশন, আমরা যদি এই জায়গায় চলে আসি তাহলে আমরা দেখব যে এই হচ্ছে গিয়ে আমাদের ইউজার। সো এই ইউজারটা হচ্ছে গিয়ে গ্লোবালি সে হচ্ছে গিয়ে নিয়ে আসছে, এবং তারপরে হচ্ছে গিয়ে একটা ফর্ম ইউজ করছে, এবং এটা হচ্ছে গিয়ে ইউজ ফর্ম দিছে। ইউজ ফর্ম দেওয়ার পরে সে হচ্ছে গিয়ে নেম এবং ইমেল, এটা ডিফল্টভাবে হচ্ছে গিয়ে ইউজারের নেম এবং ইমেল দিয়ে দিছে। তো এটা হচ্ছে গিয়ে যখনই হচ্ছে গিয়ে ইউজারের নেমটা আপডেট হবে অথবা ইমেলটা আপডেট হবে সাথে সাথে সে হচ্ছে গিয়ে রিসেট করার পরে আবার হচ্ছে গিয়ে ডিফল্ট ইউজারের নেম এবং হচ্ছে গিয়ে ইমেল যেটা হচ্ছে গিয়ে আপডেট হওয়ার পরে আসলো সেটা হচ্ছে গিয়ে সেট করে দেবে। তো আমরা যদি এখন এই জায়গায় চলে আসি এবং যদি আমরা প্রোফাইলের ভিতরে চলে আসি, দেন হচ্ছে গিয়ে পলাশ মাহমুদ আমি যদি জাস্ট ফোর লিখি এবং হচ্ছে গিয়ে আমি যদি আপডেট দিই তাহলে দেখবেন যে আপডেট হয়ে গেছে, এবং এই যে রিসেট ভ্যালুটা চলে আসছে পলাশ মাহমুদ ফোর, আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখবেন ফোরই কিন্তু রয়ে গেছে, এবং এটা কিন্তু শুধুমাত্র ওই ফর্ম রিসেট ইউজ করার কারণেই, কারণ ফর্ম রিসেট ইউজ করে সে এই জায়গার ভিতরে বলেই দিছে যে আপডেট যে নেমটা থাকবে সেটাই যেন পরবর্তীতে সে আবার শো করে। তো যাই হোক, ফর্ম রিসেট ইনার্শিয়াতে ছোটোখাটো একটা হেল্পার ফাংশন হলেও এটা কিন্তু অনেক ইউজফুল।